নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডেন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের যাদের কলকাতা পুলিশের নে তোমাদের সিক্সটি প্লাস স্কোর করার ইচ্ছা রয়েছে তাদের প্রত্যেকজনাকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু অংশ স্কিপ করবে না একটু অংশ স্কিপ করলে কিন্তু তোমাদের নিজেরই লোকসান হবে ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেডের মাধ্যমে বানানো হয়েছে তো সেইভাবে কিন্তু অনেক অনেকজনেরই কিন্তু প্রিপারেশনের গাফিলতি রয়েছে আজকে যারা আমাদের কাছে পড়ছো তাদের উদ্দেশ্য বলছি প্রচুর জুনা পরীক্ষা নিলে তোমরা ঠিকঠাক স্কোর করতে পারছো না যারা যারা সবাই ফিফটির ওপরে স্কোর করছো তাদের তো আলাদা ব্যাপার কিন্তু যারা ফর্টির নিচে বিলো ফর্টির নিচে মানে স্কোর করে যাচ্ছ তো তোমাদের কোন জায়গায় গাফিলতিটা হচ্ছে সেই জায়গাটা কিন্তু আজকে মেনলি তোমাদের এই স্ট্র্যাটেজির মাধ্যমে বলে দেবো এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু ঠিক নভেম্বরের লাস্ট উইকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো সেই দিকে তাকিয়ে কিন্তু আজকে স্ট্র্যাটেজি আমরা পঁয়তাল্লিশ দিনে বানিয়ে দিচ্ছি আর এই পঁয়তাল্লিশ দিনের স্ট্র্যাটেজি কিন্তু একদম জাস্ট ক্যাপসুলের মতো যে এই ঠিক এই লেভেলে তোমরা পড়াশোনা যারা করতে পারবে তাদের দিকে কিন্তু এবছর কলকাতা পুলিশ নিয়ে আর ভাবতে হবে না তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভালো করে দেখে যাবে সবার আগে তোমাদের বলি তোমাদের টোটাল স্কোরের মধ্যে তোমরা জানো যে জি কে জিকে আছে ফরটি ম্যাথে আছে থার্টি জিআই আছে থার্টি হ্যাঁ কি না এইটাই হচ্ছে টোটাল তোমাদের প্রিলিমিনারি সিলেবাস তো সবার আগে তোমাদের জি কে বলবো দেখো জিকে পোর্শানে সবার আগে বলবো যারা আমার ব্যাচের স্টুডেন্ট বা ব্যাচের বাইরে থেকে শুনছো তাদের প্রত্যেকজনকে বলবো জিকে তোমরা টপিক অনুযায়ী পড়ো আমি আবারও বলছি জিকে তোমরা প্রত্যেকটাই টপিক অনুযায়ী যে টপিক যে ট্রিক্সে আমার অনেক স্টুডেন্ট এবছরও বেঙ্গল পুলিশের নশো সাতাত্তর জন পাশ করেছে ঠিক এই সমস্ত ট্রিক্স তাদের দিকে বলেছিলাম আর এগুলো ওয়ার্কেবল ট্রিক্স তো এইগুলো নয় কারণ আজ দশ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের কথা বলছি তো এইগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের কথা তো এগুলো স্বাভাবিকভাবে কেউ বলে না ঠিক আছে সবার আগে তোমাদের বলবো জিকে যে চল্লিশ নম্বর আছে জি জন্য দেখো তোমরা টপিক অনুযায়ী কিন্তু পড়া করবে ঠিক আছে দেখবে জিকে আমরা একটা নতুন বই বার করেছি রিসেন্ট লঞ্চ করেছি যারা ব্যাচে পড়ছো তারা তো নিয়েছই প্লাস যারা ব্যাচের বাইরে আছো তাদের দিকেও বলবো ভিডিও ডেসক্রিপশান অথবা যেখান যেখান থেকেই হোক তোমরা ওই বইটা নিয়ে নিও বুঝতে পেরেছো বইটা ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নিয়ে নিও একশো টাকা মতো দাম পড়বে ওখানে দেখবে যে টপিক অনুযায়ী আমরা সাজিয়ে দিয়েছি সেই টপিকগুলো বেসিক্যালি যারা নিতে পারছো না তাদের উদ্দেশ্য বলে দেবো যারা নিয়েছো তাদের উদ্দেশ্য বলে দেবো যারা নিয়েছো তাদের উদ্দেশ্যে সবার প্রথমে বলি ওখানে দেখবে যে টপিকগুলো সাজানো হচ্ছে পরপর পরপর সেই টপিক অনুযায়ী প্রত্যেক দিন চারটে চারটে করে পড়ো আর যারা মনে করছো যে না স্যারের বই নেবো না তাদের উদ্দেশ্যও বলছি না নিলেও কোনো অসুবিধা নেই তোমাদের কাছে যে বই আছে সেই বই পড়ো কিন্তু প্রত্যেক দিন চারটে করে কি পাঁচটা করে টপিক ধরো কথাতেই বলছি ধরো আজকে হয়তো তুমি পড়ছো যে খেলার সাথে যুক্ত শব্দ ভালোভাবে বুঝে নাও এক নম্বরে যে খেলার সাথে যুক্ত শব্দ দু নম্বর কথা দিয়ে বলছি হয়তো পুরস্কারের সাথে যুক্ত যে সমস্ত নামগুলো আছে তাদের নামগুলো বা কোন পুরস্কার কিসের সাথে যুক্ত মানে এইভাবে টোটাল হয়তো তুমি চারখানা টপিক আজকে বেছে নিলে কি পাঁচখানা টপিক তুমি বেছে নিলে তো সবার আগে তোমার কাজ হবে সেই পাঁচটা টপিককে তুমি কতক্ষণ পড়বে সারাদিন রাতে তিন ঘন্টা তুমি টাইম দেবে তিন ঘন্টা টাইম দেবে আই রিপিট এগেন তুমি সারা রাতে তিন ঘন্টা জিকে টাইম দেবে তাতে তুমি চারটে টপিক নাও তিন ঘন্টা পড়ো স্যার কীভাবে পড়বো পড়ার নিয়মটা আই রিপিট এগেন আবারও বলছি প্রত্যেকটা কথা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও তোমরা কী করো ভুল একটা পশ্চিমবাংলার নির্দিষ্ট পরিমাণ ছাত্র এই ভুল কাজটাই করে একবার দুবার পড়ে দিয়ে ছেড়ে দেয় বলে হয়ে গেছে রেখে দিলাম তারপর দিন বাদ দিয়ে তারপর আবার ভুলে যাই তোমাদের কাজ হবে ওই চারটে টপিক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি চারটে টপিক মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ওই তিনটে ঘন্টা যেটা তোমরা হাতে রাখছো জিকের জন্য ওই তিনটে ঘন্টা ওই চারটে টপিকই তোমরা রিডিং মারো দরকার হলে এক একটা টপিককে তিরিশ বার করে রিডিং করো মানুষের ব্রেন এমনই তুমি যখনই ওটা পরীক্ষা হলে তুমি গিয়ে প্রশ্নটা পাবে ওখান থেকে তুমি সরাসরি বুঝতে পেরে যাবে যে এটা কোনো না কোনো জায়গায় পড়েছ চারটে অপশানের মধ্যে ঠিক তোমার ব্রেন বলে দেবে যে কোনটা এখানকার সঠিক উত্তর এটা মানুষের ব্রেন বলে দেয় তো ওটা ব্রেনের ওপরে ছেড়ে দাও তোমার কাজ হবে যে তিনটে ঘন্টা তুমি জিকের ওপরে দিচ্ছ সেই তিনটে ঘন্টা টোটাল টোটালটাই জিকের মানে ওই চারটে টপিকই রিভিশন করো বারে 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 রিভিশন করো মুখস্থ করার দরকার নাই তুমি বারে বারে ওগুলো প্যাক মানে বারে 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 তিরিশ চল্লিশ বার করে একেবারে রিডিং করো দেখো অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে প্রত্যেক দিন এইভাবে চারটে চারটে করে টপিক পড়ো আমাদের যারা বই নিয়েছ তাদের উদ্দেশ্যে বলি বইয়ের যে টপিকগুলো দিয়েছি সেইগুলোর বাইরে ম্যাক্সিমাম পড়ে না প্রচুর পরিমাণ প্রশ্ন ওখান থেকে কমন পাবে এটুকু আশা রাখতে পারি ঠিক আছে আর যারা মনে করছো অন্য জায়গা থেকে পড়ছো তারা তারা তাদের সেই সমস্ত বইয়ের যে টপিক আছে সেইগুলো একটু ধরে পড়ো তাহলেই তোমাদের মোটামুটি কপি মানে একটা ভালো জায়গায় তোমরা চলে আসবো জিকে নিয়ে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে ছ মাসের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়ার দরকার নেই আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যারা ব্যাচে পড়ছো আমাদের কাছে আমরা লাস্ট মিনিট সাজেশান তোমাদের দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যারা ব্যাচের বাইরে পড়ছো তাদের দিকে বলবে একটু অপেক্ষা করো কারেন্ট অ্যাফেয়ার্সে বই দিন পনেরো মধ্যে তোমাদের জন্য নতুন বেরিয়ে যাবে প্লাস এইটুকু বলবো যারা নতুন করে মনে করছো যে না স্যারের কাছে পড়ব তাদের উদ্দেশ্যে বলছি হাতে একদমই সময় নেই অলরেডি পনেরো তারিখে আমরা লাস্ট ব্যাচ শুরু করেছি ঠিক আছে পনেরো তারিখ গতকাল একটা লাস্ট ব্যাচ শুরু করেছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ষাট নম্বর যেভাবে হোক মানে তাদের দিকে যত মানে তাদের খাটনি করে হলেও তাদের দিকে পাওয়ানোর চেষ্টা করব তো যারা মনে করছো যে স্যারকে বিশ্বাসী তারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও একশো টাকা মাসিক মাইনে এখানে ফুল মক টেস্টের ব্যবস্থা রয়েছে সাপ্তাহিক মক টেস্টের ব্যবস্থা রয়েছে তার সাথে তোমার ক্লাস ক্লাসের পরে নোটস মানে ক্লাস তো আলাদা আলাদা টিচার করাবে গুগল মিটে লাইভ ক্লাস করাবে সমস্ত রকম ব্যবস্থা আছে মানে রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে সব কিছু ঠিক আছে তো চলো জি কের বিভাগটা গেল। দু নম্বর হচ্ছে ম্যাথের বিভাগ ম্যাথের বিভাগটা যেখানে থার্টি নাম্বার আছে স্যার কি কী করবো দেখবি এর আগে ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছি তো সেই যে চ্যাপ্টারগুলো অথবা তোমরা সবার আগে পড়তে পারো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কটা সবার আগে তোমরা করবে দু নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স করবে তিন নম্বর হচ্ছে লাভ ক্ষতি করবে চার নম্বর হচ্ছে শতকরা করবে পাঁচ নম্বরে তোমরা রেশিও প্রপোর্শ রেশিও প্রপোর্শন করবে ছ নম্বরে সরল সুদ জটিল সুদ করবে এই ছটা চ্যাপ্টার আর মিশ্রণ সাত নম্বর এই সাতটা চ্যাপ্টার কিন্তু সবার আগে তোমরা এ টু জেড কিন্তু করবে সবার আগে তোমাদের বলছি কিভাবে করবে শোনো ম্যাথের জন্য প্রত্যেকদিন দিন দুটো ঘন্টা করে টাইম দাও ম্যাথে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো তো সবার আগে তোমাদের ওই যে চ্যাপ্টার যেটা বললে সাত সাতটা চ্যাপ্টার চ্যাপ্টার যেটা বললাম ওই সাতটা চ্যাপ্টার দেখো যারা আমাদের ব্যাচে স্টুডেন্ট রয়েছে তাদের দিকে বলছে আজ অব্দি যেভাবে আমি তোমাদের টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি করে দেখবে তোমাদের অঙ্ক যেগুলো করিয়েছি বারোটা কি তেরোটা করে অঙ্ক ওইগুলো ভালো করে প্র্যাকটিস করো ওগুলো থেকেই তোমাদের কমন পড়বে কারণ ওগুলো একটা টাইপ অঙ্কের ঠিক আছে ওগুলো থেকেই তোমরা কমন পাবে আশা করা যায় যারা ব্যাচের বাইরে আছো যারা পড়বে তাদের দিকেও বলছে আমি তৈরি করে নেবো আর যারা মনে করছো না স্যার আমি পড়ার সামর্থ্য বা আমি পড়বো না তাদের দিকে বলবো তোমরা যে টিচারের কাছেই পড়ো না কেন বা যেখান থেকে হোক অঙ্ক প্র্যাকটিস করো না কেন তোমরা অঙ্ক কিন্তু টাইপ ধরে প্র্যাকটিস করো ঠিক আছে মানে একই টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক করার দরকার নেই তোমরা প্রিভিয়াস ইয়ারটা খোলো কোন টাইপের অঙ্ক বেশি আসছে সেই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা ধরে করো দেখবে তোমাদের উপকৃত হবে ঠিক আছে প্রত্যেক দিন দু ঘন্টা ম্যাথ করো আর দু ঘন্টা ম্যাথ করার পরে তোমরা মানে দু ঘন্টা ম্যাথ কিভাবে করবে তুমি একটা ওই পাঁচ মিসেলই অঙ্ক করতে যাবে না একটা চ্যাপ্টার ধরো সেই চ্যাপ্টারটা আগে তোমরা নিশ্চয়ই যারা অলরে আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য আগে বলছি তারপরে ব্যাচের বাইরের জন্য বলছি যারা ব্যাচের স্টুডেন্ট আছো তাদের দিকে বলছি যেরকম টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলো করানো হয়ে গেছে যে আমি কোন কোন টাইপ কি করিয়েছি সেইগুলো একবার চোখ বুলিয়ে নিলে তারপর ওখান থেকে যে যেখান থেকেই হোক তোমার প্র্যাকটিসের যেগুলো আছে বা আমাদের ম্যাথের বইটা যারা নিয়েছো তাদের দিকেও বলবো বা যারা নাও নি তাদের দিকেও বলবো যে ম্যাথের বইটা নিয়ে নিও ভিডিও ডেসক্রিপশান আছে ও ওই বই থেকে যারা নিয়েছো তারা প্র্যাকটিস করো ওখান থেকে কমন আসে অনেকই কমন আসে তো ওই বই থেকে প্র্যাকটিসটা মেনলি করার চেষ্টা করো আর যদি না হয় অন্যান্য বিভিন্ন বই আছে কোনো বই খারাপ নয় ঠিক আছে তো সবার আগে তোমাদের বলবো ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করার চেষ্টা করো আর বেশি প্র্যাকটিস করতে যেও না এক একটা চ্যাপ্টার থেকে যদি এখন চল্লিশ পঞ্চাশটা করে অঙ্ক করো অত টাইম তোমাদের হাতে নেই ঠিক পরীক্ষা হলে যেগুলো টাইম যেগুলো আসার মতো ঠিক সেইগুলো প্রিভিয়াস ইয়ার দেখো বা আমাদের কাছে যারা পড়ছো তাদের দিকে যেগুলো আমি করিয়ে দিয়েছি সেই টাইপের অঙ্ক অঙ্কটাই পরীক্ষায় দেখো তাহলেই দেখবে তোমাদের হয়ে যাবে ঠিক আছে আশা করি অঙ্ক ওখান থেকে ভালো কমন আসবে চলো তিন নম্বর হচ্ছে জি কের ব্যাপারটা জিআইয়ের ব্যাপারটা দেখো জি আইয়ের বেসিক্যালি কোনো সাজেশান হয় না কিন্তু তারপরও আমি যেগুলো বা তোমাদের আমাদের টিচাররা যেগুলো করাই ব্যাচে সেগুলোই প্র্যাকটিস করো অথবা জিআইয়ের এমনিতেও সবাই নাম্বার পাবে কম বেশি যারা কিছু করো না তারাও জিআই কম বেশি নাম্বার কিন্তু তুলে নেয় তো জিআই নিয়ে তো লাফানোর দরকার নাই জিআই এমনি প্র্যাকটিস সেট যে কোনো একটা বাজার চলতি নিয়ে নিয়ে ওখান থেকে তোমরা প্র্যাকটিস শুরু করো বা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা একটু আটু যারা আমাকে ফলো করো দেখবে আমারও অনেক ভিডিও দেখবে ইউটিউবে আছে অথবা যারা পেট ব্যাচে পড়ো তাদের তো করেই দেওয়া হয় কোনো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এইভাবেই করো দেখো জিআই কমান ওখান থেকে পেয়ে যাবে টার্গেট থাকবে ম্যাথে পঁচিশ জিআই পঁচিশ পঞ্চাশ আর এদিকে জিকে থেকে তো আমি বলেই দিয়েছি যে আমি যে ট্রিক্সের মাধ্যমে বলছি তোমরা যদি আমার এই ট্রিক্স ফলো করো তাহলে দেখবে তোমরা জিকেতে কী করে আঠাশ থেকে তিরিশ নাম্বারে অ্যান্সার করে এসছো সঠিক নম্বর নিজেরাই বুঝতে পারবে না শুধুমাত্র তিন করে যেটা পড়বে চারটে করে টপিক ধরো সেই টপিকগুলোই বারাবারে রিপিট করো ঠিক আছে আর চলো টোটাল তাহলে কত ঘন্টা হলে দু ঘন্টা ম্যাথ দু ঘন্টা জিআই চার ঘন্টা তিনে সাত ঘন্টা টোটাল পড়া হচ্ছে আর দিনে রাতের মধ্যে যে দুটো ঘন্টা সেই দুটো ঘন্টা পাঁচ মিশিলি প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো দেখবে কিছুদিন পরেই একুশ তারিখে আমাদের একটা নতুন প্র্যাকটিস সেট লঞ্চ হবে সেখানে বারোখানা বই পাবে মানে বারোখানা প্র্যাকটিস ওই বারোটাতে যদি ফিফটি নাম্বার করে পেতে পারো তাহলে ওর বাইরে কিছু আস মানে আশা মানে ধরে নিতে পারো তোমার প্রিপারেশান ফুল ফিল হয়েছে ঠিক আছে আর অবশ্যই জি কের জন্য ভিডিও ডিসক্রিপশান দেওয়া জিকে বইটা কিনে নাও গা যারা পারবে না অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যারা মনে করছো না আসার পেতেই হবে চাকরি তাদের দিকে বলবো তোমরা কিন্তু আমাদের পেট ব্যাচে অনলাইন পেট ব্যাচে এখন ঢুকে যাও তোমাদেরকে বলছি তোমাদের দায়িত্ব আমি নিয়ে নেবো সিক্সটি নাম্বার অনেক বেশি তোমরা পরীক্ষা হলে স্কোর করে আসবে কিন্তু কলকাতা পুলিশ একটা হিউজ কম্পিটিশান হবে তাই তোমরা কেউ মিস করবে না ঠিক আছে যদি মনে করো যে না চিরঞ্জিত স্যার কুকু বাজেলেও কোনো অসুবিধা নাই কিন্তু চিরঞ্জিত স্যারকে বাদ দিয়েও যদি মনে করো নিজের কেরিয়ারটা নষ্ট করো না নিজে বাড়িতে সেলফ স্টাডিটাও করো ঠিক আছে যেরম যেরমভাবে বলছি সেলফ স্টাডি করো দেখবে অনেক উপকৃত হবে আর যারা পড়ছো তাদের তো বলেইছি তো এইভাবেই তোমরা পড়ো দেখো জিকেটার ট্রিক্সটা বলে দিলাম ম্যাথটা যে যে লেসেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা ওগুলো চ্যাপ্টার ওয়াইজ করো আর রাত্রে একটা করে প্রতিদিন দু ঘন্টা পাঁচ মিনিশেলেই প্র্যাকটিস সেট করো মানে তাহলে দেখবে টাইম ধরে করো দেখবে খুব ভালো পরীক্ষা হবে মানে খুব ভালো তোমাদের পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো ভালো লাগলে একটা লাইক দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ সকলে ভালো থেকো জয় হিন্দ জয় জয়মা কালী যারা ব্যাচে পড়তে চাইছিস ব্যাচে দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিস